26 বছরেও সংস্কার হয়নি ভোলার মাঝের চরের আশ্রয়ণ প্রকল্পের ঘর। জরাজীর্ণ এসব ঘরে কোনো রকমে দিন কাটছে বাসিন্দাদের। অভিযোগ রয়েছে, ঘরগুলো সংস্কারে বারবার বলা হলেও তা এখন পর্যন্ত মেরামত হয়নি। ছোটন সাহার তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। 1996 সালে ভোলা সদরের কাছিয়া ইউনিয়নে দুর্গম জনপদ মাঝের চরে আশ্রয়ণ প্রকল্পের ঠিকানা পেয়ে বসতি শুরু করেন নদী ভাঙনে ভূমিহীন 5 শতাধিক পরিবার। সংস্কারের অভাবে সেসব ঘর এখন বসবাসের অনুপযোগী। কোনোটির টিনের চালা ফুটো হয়ে গেছে, আবার কোনোটির দরজা জানালার জীর্ণদশা। বর্ষায় পানি পড়ে আর শীতের সময় ঠান্ডা বাতাসে কষ্ট পেতে হচ্ছে 100টি পরিবারকে। বালা ঘর দিছে, আমার ঘর ভাঙিয়া সিরিয়া গেছে। পানি পড়ে আমাদের ঘরে থাকতে পারি না, বাচ্চা শীতের দিনে বাতাস। সরকার এরই মধ্যে 400টি ঘর নির্মাণ করলেও বড়াইপুরে 100টি ঘর এতটাই নাজুক যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন বাসিন্দারা। ভুক্তভোগীদের অভিযোগ, বছরের পর বছর এই অবস্থা বিরাজ করলেও এই নিয়ে ভাবার কেউ নেই। বর্ষা আইলে পানি ভরে, আমরা কাগজ টাঙ্গাই ঘরে রাখছি, রয়েছি বর্ষা। অন আবার শীতে ঘর ভাঙিও পড়িয়া যায়। তারে ঘরের টিন সব নষ্ট হয়ে গেছে, কারণ আমরা ঘরে থাকতে পারি না। বান তুবান সারলে যত বান সারাঙ্গো ঘরে, কিন্তু আমরা বাচ্চা কাচ্চা থাকতে পারি না। সরকার ভাদের কাছে এটা আমি আর উকল আমরা আবেদন রইল যেন এই ঘরটি পুনরায় আমরা ঠিক করে দেওয়া হয়। তবে সরেজমিনে পরিদর্শন করে সেসব ঘর মেরামত করার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসনের এই কর্মকর্তা। আসলে দীর্ঘদিন আগে নির্মিত, পরবর্তীতে সেগুলোর সংস্কার কর্ম হয়তো সেভাবে হয়নি। তবে সেটা যদি বসবাসের ক্ষেত্রে অনুপযোগিতা তৈরি হয়ে থাকে বা কোনো ধরনের সংস্কার প্রয়োজন হয়, আমরা তদন্ত সাপেক্ষে অবশ্যই সেগুলোর ব্যবস্থা নিব। ভূমিহীন মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখতে জীর্ণ ঘরগুলো দ্রুত সংস্কারের দাবি ভোলাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি। লাগাইছিলাম আমরা।